আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি পারিবারিক জটিলতায় জড়িয়েছেন এই শিল্পী। বাবার সম্পত্তি বেদখল হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সম্পত্তি উদ্ধারে ন্যান্সির পক্ষে বড় ভাই জাকারিয়া নোমান গত 17 জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেছেন। ন্যান্সি জানান, নড়াইল জেলার বড়দি উপজেলার চোরখালী মৌজায় তার বাবা প্রয়াত নাইমুল হকের 16 শতক জমি আছে। সেখানে একই সঙ্গে নাইমুল হক এবং ন্যান্সির মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও 8 শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি এবং তার দুই ভাই জাকারিয়া নোমান, সারিয়া আমান সানি। কিন্তু তার চাচা সৈয়দ কামরুল হাসান দীর্ঘদিন ধরে এই জমি ভোগ দখল করেছেন। বারবার বলার পরও সম্পত্তি দখলমুক্ত করতে না পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যান্সি। পরে থানার পরামর্শে আদালতে মামলা করেন। এই বিষয়ে নড়াগতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি, যেহেতু কোর্টে মামলা হয়েছে আমাদের তেমন কিছু করার নেই, যদি তারা আইনি সহায়তা চান অবশ্যই আমরা দেব। ন্যান্সি বলেন, বিষয়টা আমাদের পারিবারিক, তাই আমি ও আমার দুই ভাই মিলে পারিবারিকভাবে স্থানীয় আত্মীয় স্বজন নিয়ে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু এতেও যখন কাজ হয়নি তখন বাধ্য হয়ে আমরা মামলা করেছি। 12 জুলাই মামলার প্রথম শুনানি, কিন্তু লকডাউনের কারণে আমি সেখানে যেতে পারছি না। মামলা হবার পরেও আদালত অবমাননা করে আমার চাচা ভবন নির্মাণের কাজ চালু রেখেছেন। আইন ও আদালতের প্রতি আমার আস্থা আছে, আশা করছি ন্যায় বিচার পাব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।